টার্গেট কি শুধুই মহিলারা? একের পর এক মহিলার বক্ষে ছুরিকাঘাত, স্থানীয় অনেকের অনুমান বিকৃত কাম, একজনই এই কাজের সাথে যুক্ত। সন্ধ্যা নামলেই আতঙ্ক ঘিরে ধরছে জেলা সদরের বাসিন্দাদের। একই কায়দায় একের পর এক মহিলার বক্ষে ছুরিকাঘাত, মহিলাদের বুকে ছুরি মেরে রক্তাক্ত করে ফেলে রেখে অন্ধকারে গা ঢাকা দিচ্ছে অপরাধী। উত্তর চব্বিশ পরগনা জেলা সদর বারাসাতে নতুন আতঙ্ক। পরপর দুদিনের ব্যবধানে বারাসাতের নবপল্লী এলাকার 500 মিটারের মধ্যে আক্রান্ত হয়েছেন দুই মহিলা। আক্রান্ত দুই মহিলাই গুরুতর জখম হয়েছেন। স্থানীয়রা জানাচ্ছেন আততায়ীর লক্ষ্য মহিলাদের বক্ষদেশ, বুক লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে। দুষ্কৃতির আঘাতে রক্তাক্ত হয়ে গুরুতর জখম হচ্ছেন তারা। স্থানীয়রা বলছেন সন্ধ্যার পরেই হামলা চালাচ্ছে অভিযুক্ত। গত তিন দিন আগে নবীন সেনপল্লী এলাকায় এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। জানা গেছে দেওরের ছেলেকে টিউশন থেকে আনতে যাচ্ছিলেন তিনি। আহত মহিলা জানিয়েছিলেন বাইকে চেপে মুখ ঢাকা অবস্থায় দুষ্কৃতীরা এসে হামলা করেছিল। ঘটনার পর গত বুধবার সন্ধ্যা স্থানীয় ইউনাইটেড ক্লাব থেকে ঢিলছোড়া দূরত্বে আক্রান্ত হন অপর এক মহিলা। জানা গেছে তিনি ওষুধ কিনতে বেরিয়েছিলেন। স্থানীয়দের অনেকেরই অনুমান বিকৃত কাম, কোনো একজনই এই ঘটনা ঘটাচ্ছে। দুটি ঘটনার সময়তেও বেশ কিছুটা মিল রয়েছে। 8টা থেকে 8:30টার মধ্যেই ঘটেছে দুটি ঘটনা। প্রতিটি ক্ষেত্রেই বুক লক্ষ্য করে ছুরি মারা হয়েছে। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা প্রশান্ত দাস বলেন গত রাতেও একই ঘটনা ঘটেছে। ছিনতাই উদ্দেশ্য নয়, শুধু আঘাত করেই পালিয়ে যাচ্ছে। বাড়ি থেকে মহিলারা বের হতে ভয় পাচ্ছেন। এক ভদ্রমহিলাকে বুকে নাকি কোপ দিয়েছে, এটা কালকে রাত্রের ঘটনা। তার দুদিন আগে আর একটা পাশেই হয়েছে যে ওই একই সেম কেস। মানে কি চিন্তাই চিন্তাই করছে না? না চিন্তাই না, চিন্তাই করছে না, কিন্তু ওই কোপ দিচ্ছে। এটা কেন বোঝা যাচ্ছে কি কারণে এরকম? আমার তো মনে হয় মেন্টাল কোনো প্রবলেম আছে মনে হয়, প্রশাসন দেখছে এটা। ঘটনার পর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বারাসাত থানার পক্ষ থেকে। এলাকায় সিসি ক্যামেরার ফুটেজগুলি খতিয়ে দেখছে পুলিশ। সন্ধ্যার দিকে এলাকায় নিরাপত্তা আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। পুলিশ জানাচ্ছে দ্রুত অপরাধীকে ধরার সমস্ত রকম চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় এক গৃহবধূ বলেন, গতকালের ঘটনার পর আমরা রীতিমতো ভয় পাচ্ছি, আগে কখনো এলাকায় এ ধরনের ঘটনা ঘটেনি, আমরা আতঙ্কে রয়েছি। আমি শুনেছিলাম একটা মেয়েকে নিয়ে যাচ্ছিল একজন ভদ্রমহিলা, তো তারপরে হঠাৎ করে উনি দেখেন যে দুটো ছেলে এরকম বাইকে করে আসছে, কালো কাপড়ে মুখ ঢাকা, তারপরে এসে এরকম বুকে ছোড়া লাগিয়ে দিয়ে চলে গেছে। তো উনি যখন ছোড়া লাগিয়ে তখন উনি বুঝতে পারেননি, পরে দেখছেন হাত ফাত পুরো রক্তে লাল হয়ে গেছে। একই ঘটনা কালকে আবার ঘটেছে, কালকে এইখানে ঘটেছে, কিন্তু কোন রাস্তায় ঘটেছে আমি সেটা বলতে পারবো না। আমি তো নিজেই আমার ছেলেকে এই ক্লাবে আবৃত্তি ক্লাব করাতে নিয়ে যাই, আমি তো এখন নিজেই ভয় পাচ্ছি। যখন ওই সময়ই আসে আমি 8টা নাগাদই আসি, তো আমার তো এখন নিজের খুব ভয় লাগছে যে আমি কি করে এখন বেরোবো। আমি এটা নিয়ে খুব আতঙ্কিত সত্যি কথাই, কারণ সেদিন এটা ভেবেছিলাম যে কিছু একটা হয়েছে ঠিক আছে, কিন্তু একই ঘটনা কালকে ঘটার পর এখন খুব আতঙ্কিত। আমরাই তো চিন্তা করছি যে পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না, তাহলে আমরাই তো এখন রাস্তায় বেরোতে আমরাই এখন ভয় পাচ্ছি। তো পুলিশ প্রশাসন যদি কোনো স্টেপ না নেয় তো সত্যি কথাই আমরা খুব চিন্তায় আছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বারাসাত। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।